ইসরায়েলের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রীর শাসনের অবসান ঘটতে পারে আর দুদিনের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ার করে বলেছেন যে প্রস্তাবিত নতুন জোট সরকার দেশটির নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে উগ্র জাতীয়তাবাদী নেতা মধ্যপন্থী সাথে নাফতালি বেনেট লাপিদের আলোচনায় বসবেন এমন ঘোষণার পর মিস্টার নেতানিয়াহু ডানপন্থী রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন যে তারা যাতে কোনো ধরনের চুক্তিতে সমর্থন না দেয় নতুন জোট সরকার গঠনের জন্য বুধবার পর্যন্ত সময় হাতে পাবেন মিস্টার লাপিদ তিনি সরকার গঠন করতে সক্ষম হলে তা হবে দেশটির সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকা মিস্টার নেতানিয়াহুর ক্ষমতার অবসান মিস্টার নেতানিয়াহু দুর্নীতি মামলার বিচারাধীন রয়েছেন গত মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন এটা ছিল গত দুই বছরে দেশটিতে চতুর্থবারের নির্বাচন যেখানে জোট গঠনে মিত্র পেতে ব্যর্থ হন তিনি রবিবার তিনি বলেন বামপন্থী কোনো সরকার গঠন করবেন না এ ধরনের সরকার ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য বিপদজনক হবে একাত্তর বছর বয়সী মিস্টার নেতানিয়াহু বারো বছর ধরে দেশটির শাসন ক্ষমতায় রয়েছেন এবং একটি প্রজন্ম ধরে তিনি ইসরায়েলির রাজনীতি নিয়ন্ত্রণ করছেন তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি मिस्टर নেতানিয়াহু मिस्टर বেনেটের বিরুদ্ধে জনগণকে ভুল পথে চালিত করা এবং শতাব্দী সবচেয়ে বড় জালিয়াতি করার অভিযোগ এনেছেন এর আগে এক টেলিভিশন ভাষণে 49 বছর বয়সী मिस्टर বেনেট ঘোষণা দিয়ে বলেছিলেন যে জোট গঠন করতে তার দল আলোচনায় অংশ নেবে मिस्टर নেতানিয়াহু কোনো ডানপন্থী দল গঠন করার চেষ্টা করছেন না কারণ তিনি ভালোভাবে জানেন যে তা সম্ভব নয় তিনি পুরো জাতি পুরো দেশ তার নিজের ব্যক্তিগত অবস্থান প্রতিষ্ঠা করার জন্য পেতে চাইছেন বলেন मिस्टर আমার বন্ধু ইয়াইর লাপিদের সাথে একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের জন্য সব কিছু করব এই ঘোষণার আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলেছিল যে জোটের শর্ত অনুযায়ী মিস্টার বেনেট প্রধানমন্ত্রী হিসেবে মিস্টার নেতানিয়াহুর জায়গা নেবেন এবং নির্দিষ্ট সময় পর সাতান্ন বছর বয়সী মিস্টার লাপিদকে সে জায়গা ছেড়ে দেবেন তবে এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো চুক্তি করা হয়নি প্রস্তাবিত জোট সরকার ইসরায়েলির রাজনীতির ডান বাম এবং মধ্যপন্থী ঘটবে এই দলগুলোর মধ্যে রাজনৈতিক মতৈক্য না থাকলেও তারা মিস্টার নেতানিয়াহুকে করার বিষয়ে একমত মিস্টার নেতানিয়াহু জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর মিস্টার লাপিত যিনি সাবেক একজন অর্থমন্ত্রী তাকে দোসরা জুন পর্যন্ত নতুন সরকার গঠনের সময় দেয়া হয়েছে সর্বশেষ নির্বাচনে তার ইয়েশ আতীত পার্টি দ্বিতীয় অবস্থানে আসে প্রথম অবস্থানে ছিল মিস্টার নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টি একশো আসনের পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ছয়টি আসন পেয়েছেন মিস্টার বেনেট দল যা প্রস্তাবিত বিরোধী জোট গঠনের নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা দিতে সক্ষম শনিবার রাতে মিস্টার নেতানিয়াহুর লিকুদ পার্টি মিস্টার বেনেট এবং আরও একটি সম্ভাব্য জোট দলের নেতাকে জোট গঠনের প্রস্তাব দেয় যাতে করে পালাক্রমে তিনজনই প্রধানমন্ত্রী হতে পারবেন তবে তার সেই প্রস্তাব গ্রহণ করেননি নেতারা রবিবারও একই প্রস্তাব দিয়েছিলেন তিনি ইসরায়েলের নির্বাচন পদ্ধতি অনুযায়ী সমানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার শর্ত থাকায় কোনো একটি দলের পক্ষে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন লাভ করা সম্ভব নয় জোট সরকার গঠনের জন্য ছোট ছোট দলগুলোকে দরকার হয় মিস্টার লাপিতকে প্রাথমিকভাবে সরকার গঠনের জন্য আঠাশ দিনের সময় দেওয়া হয়েছিল কিন্তু সাম্প্রতিক এগারো দিন ধরে গাজা সহিংসতার কারণে এই সময় কমে এসেছে সহিংসতার কারণে দলটি সম্ভাব্য জোট সহযোগী আরব ইসলামিস্ট রাম পার্টি নিজেদের পিছিয়ে নিয়েছেন ইসরায়েলের শহরগুলোতে মিশ্র আরব এবং ইহুদি বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবরও মিলছে